বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দেশে অনির্বাচিত সরকারের দুঃশাসন চলছে, তার কারণে এদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। বিকেলে নারায়ণগঞ্জের কারাগারে মৃত্যুবরণ করা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হোসেন প্রধান, গুম হওয়া মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেনের পরিবার এবং বিএনপির কর্মসূচিতে নির্যাতিত সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা সম্পাদিকা সালমা আক্তার কাজলের কাছে দলের অনুদান দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন। আজাদ আরও বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই, সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও জানান।